বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ খুব ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ দিনে তোমাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সব কিছু জানিয়ে দিলাম, ছোটো বড় সবাইকে মিলেমিশে। ঠিক আছে, আমার এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, খুব আওয়াজ পাচ্ছ হয়তো, একটু আওয়াজ হবে, অসুবিধাই হবে। আর ভাবলাম যে সকাল সকাল তোমাদের সামনে একটু চলে আসি, বক 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 করতে চলে এসেছি। বক বক করতে করতে আর আমি জানো তো ভীষণ বক বক করতে ভালোবাসি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, পুজোটা হয়নি, এখন স্নান করে পুজো। আর আমার মেয়ে ওর বাবার সাথে রাখি আনতে গেছে, বলু দাদাকে পড়াবে আর ও বলু দাদাকে পড়বে। ভাবলাম যে তোমার সঙ্গে এটাই আমি শেয়ার করে ফেলি। হচ্ছে বলু গোপাল, বুঝেছো? গোপাল। তারপর কী রাখি আনবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো আমি কাঁচা ভিজিয়েছি, ভিজিয়ে দিচ্ছি, কাঁচা কাঁচার মতো হয়ে যাবে, আমার হেডেক নেই। ঠিক আছে, আর রান্নাও হয়ে গেছে। আর আমাদের আজকে একটা স্বাদের নিমন্ত্রণ, আমার আর আমার মেয়ে দুপুরবেলা আমরা যাব। ঠিক আছে, স্বাদের জন্য আমি একটা গিফট এনেছি, কী এনেছি দেখবে, দেখো। হ্যাঁ, আমার ফ্ল্যাটে, বুঝছো, আমার ফ্ল্যাটে একটা দিদি, দিদি বলি না, ওকে নাম ধরেই ডাকি। এই দেখো একটা তাঁতের শাড়ি, খুলছি না বুঝলে বন্ধুরা, এটা তাঁতের রেড কালারের একটা শাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের ওখানে আশীর্বাদ আছে, এই দেখো আশীর্বাদ, আশীর্বাদ আছে। হ্যাঁ, আশীর্বাদ থেকে যাই না, লেখাটা হয়তো উল্টো বোঝা যাচ্ছে, তো আশীর্বাদ থেকে নিয়ে এসেছি। ভালো আশীর্বাদ শাড়িগুলো, তো তাঁতের একটা শাড়ি নিয়ে এসেছি, ওকে দেবো, যার শাড়ি যদি সম্ভব হয় তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেখাবো। এবার সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, হয়তো নাও দেখাতে পারে, তো আমি যাওয়ার সময় আর আমি আর আমার মেয়ে কীভাবে সেজে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, আর মেয়ে রাখি আনার পরে সেটাও শেয়ার করবো, গোপালকে পড়াচ্ছি সেটাও শেয়ার করবো। হ্যাঁ, তাহলে এখন আমি কাঁচাটা ভিজিয়ে দিই, আর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আবার পরে ফিরে আসছি। বন্ধু, তোমাদের বলেছিলাম না যে মেয়ে রাখি আনতে গেছে ওর বাবার সঙ্গে, এই দেখো রাখি তো এনেছে মা, দেখো দেখো রাখি নিয়ে এসেছে। হ্যাঁ, রাখি নিয়ে এসেছে, চকলেট নিয়ে এসেছে। হ্যাঁ, বাইরে বেরোলেই চকলেট দুটো, ঠিক আছে, চকলেট নিয়ে এসেছে। আর এই যে বলু দাদার মিষ্টি আছে, আর আমি বলছিলাম আমি এক জায়গায় যাবো, তো তাদের জন্য এখানে সব রকমের মিষ্টি আছে, তো চলে এসেছে। রাখি রাখি বলু দাদাকে পড়াবে, কালো জাম, বরফি আর রসগোল্লা। একটা রাখি এনেছো, দাদা থেকে পড়াবে, ওকে কি পড়াবে, ও কি পড়বে? ছিলাম স্নান করে উঠে, কারণ একটু দরকার, মানে ওই আয়ে কাজ বলে না, যে সেই জন্য গেছিলাম। তো সেই জন্য গেছিলাম, তো সেইভাবেই না গুছিয়েই ভাবলাম পুজোটা দিয়ে নিই, মেয়ে রেডি হয়ে গেছে, তো নাও মা নাও, দাদা ভাই পড়াবে, ধরো সামান্য সাজ আর কিছুই না, আমার মেয়েকে দেখো, এই দেখো, এই যে আমার কিট পরেছি, এই যেতে পেছনে পরেছি, কিট পরেছি,
যদি সম্ভব হয় তাহলে তোমাদের দেখাবো, আর যদি সম্ভব না হয় তাহলে দেখাবো না, কথা দিলাম। ঠিক আছে, তাহলে আমি এসে কি খেয়েছি সেটা গল্প করে ওখানে দিয়ে এন্ড করবো। তাহলে আমি এখন আসি, চলো। দেখো মা সাবধানে কি করছে, বাবা গিয়ে দেখি, তারপর আমরা